সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের জন্য জরুরি কিছু বার্তা নিয়ে হাজির হয়েছি মিরাজ হোসেন গাজী টুডু বাংলা এইচডির এই পর্বে। সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা যারা ছুটিতে দেশে ছিলেন তারা কিন্তু যাওয়ার সুযোগ পেয়েছেন এর আগে থেকেই। নতুন করে আবুধাবি কর্তৃপক্ষ একটি ঘোষণা দিয়েছে যে আবুধাবিতে যারা প্রবেশ করবেন আবুধাবি এয়ারপোর্ট দিয়ে তাদেরকে ICA অ্যাপ্রুভাল নিতে হবে না। অনলাইনে যেই অ্যাপ্রুভালটি বা অনুমোদনটি নিতে হতো সেটি কিন্তু আবুধাবি এয়ারপোর্টে যারা নামবেন তাদের ক্ষেত্রে নেওয়া হবে না। এ বিষয়ে অনেকের মধ্যে ধূম্রজাল আছে, প্রশ্ন আছে যে দুবাইয়ে যারা প্রবেশ করবেন তাদের ক্ষেত্রে অ্যাপ্রুভালটি লাগবে কি না। দুবাইয়ের ক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত অর্থাৎ এই 13 আগস্ট 2020 পর্যন্ত অ্যাপ্রুভালটি নিতে হবে, শুধুমাত্র আবুধাবি এয়ারপোর্ট দিয়ে যারা যাবেন তাদের ক্ষেত্রে অ্যাপ্রুভালটি উঠিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ যেই দূতাবাস আছে আবুধাবিতে তারা একটি বিজ্ঞপ্তি দিয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে সবশেষ যেটি জানানো হয়েছে সেটি একটু হুবহু আপনাদেরকে তুলে ধরতে চাচ্ছি। দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে বৈধ রেসিডেন্স ভিসাধারী বাংলাদেশি নাগরিক যারা বাংলাদেশে বা অন্য কোনো দেশে অবস্থান করছেন তাদেরকে UAE ফিরে আসার জন্য নিচের প্রক্রিয়া অনুসরণ করার জন্য পরামর্শ দেওয়া হলো। দুবাই ব্যতীত, খেয়াল রাখবেন, দুবাই ব্যতীত অন্য সকল যেমন আবুধাবি, শারজা, আজমান, ফুজাইর, রাস আল খাইমা, আল কোরাইন, এই কয়েকটি প্রদেশে আমিরাতের বাসিন্দারা যারা আবুধাবি বিমানবন্দরে অবতরণ করবেন, অর্থাৎ দুবাই ছাড়া অন্য বাসিন্দারা যারা আবুধাবি বিমানবন্দরে অবতরণ করবেন তাদের ICA অ্যাপ্রুভাল প্রয়োজন হবে না। সরাসরি এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করে টিকিট কিনতে পারবেন তারা। দুই নম্বরে বলা হয়েছে যাদের এখনও ভিসার মেয়াদ আছে তাদের আমিরাতের বাইরে অবস্থান 6 মাসের কম বা বেশি যাই হোক তারা উল্লেখিত পদ্ধতি অনুসরণ করে আরব আমিরাতে ফিরতে পারবেন, অর্থাৎ উপরের যে পদ্ধতি বলা হয়েছে সেটি অনুসরণ করে তারা ফিরতে পারবেন। এক্ষেত্রে বলা হয়েছে প্রয়োজনে UAEentry.ICA.gov.ae এই লিঙ্কে আমিরাত আইডি, পাসপোর্ট নম্বর, পাসপোর্টের ধরন এবং জাতীয়তার তথ্য প্রদান করে স্ট্যাটাসটি জেনে নিতে পারবেন। তিন নম্বরে বলা হয়েছে ফ্লাইটে সর্বোচ্চ 96 ঘন্টা পূর্বে অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে COVID-19 টেস্ট বা নেগেটিভ ফলাফল গ্রহণ করতে পারবেন আপনি। এই ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাস থেকে নতুন করে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানে 16টি মেডিকেল সেন্টার দেওয়া হয়েছে এবং বারবারই কিন্তু বলা হয়েছে 16টি মেডিকেল সেন্টার যেই জেলাতে আছে সেই জেলার সিভিল সার্জন অফিসে আপনারা COVID-19 টেস্টের নমুনা দিতে পারবেন এবং সেই মেডিকেল সেন্টারগুলোতে কিন্তু বা মেডিকেল হাসপাতালগুলোতে COVID-19 টেস্ট করা হবে এবং ঢাকায় মহাখালী কাঁচা বাজারে যেখানে DNCC মার্কেটে স্থাপিত বিশেষ বুথে গিয়ে আপনারা নমুনা দিতে পারবেন। এছাড়া আরেকটি তথ্য বলা হয়েছে এখানে, সেটি হচ্ছে যাদের রেসিডেন্ট ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাদেরকে নিজ নিজ স্পন্সরের সাথে যোগাযোগ করে পুনরায় সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের ছাড়পত্র গ্রহণ করতে হবে। উল্লেখ্য বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এয়ার অ্যারাবিয়া ঢাকা আবুধাবি ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে, অর্থাৎ আবুধাবিতে যারা যেতে চান তাদের জন্য কিন্তু এই বিজ্ঞপ্তিটি দিয়েছে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাস। আবুধাবিতে যে দূতাবাস আছে তারা কিন্তু এই বিজ্ঞপ্তিটি দিয়েছে। নিশ্চয়ই আপনারা পরিষ্কার হয়ে গেছেন যে আবুধাবিতে যারা প্রবেশ করতে চান তাদের জন্যে এখন থেকে ICA অ্যাপ্রুভাল লাগবে না, কিন্তু দুবাই দিয়ে যারা যেতে চান তাদের জন্য কিন্তু অবশ্যই অ্যাপ্রুভালটি লাগবে, এখন পর্যন্ত সেই ঘোষণাটি কিন্তু রয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে যারা ভিজিট ভিসা গিয়েছিলেন কিন্তু করোনা ভাইরাসের কারণে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদেরকে 10 আগস্টের মধ্যে দেশে ফেরার কথা বলেছিল সংযুক্ত আরব আমিরাত সরকার। সেক্ষেত্রে ভিসাধারীরা ভিসা পরিবর্তন করা বা দেশে চলে আসার জন্য সেই সুযোগটি কিন্তু তাদেরকে আরও 1 মাস বাড়িয়েছে। 10 সেপ্টেম্বর পর্যন্ত ভিজিট ভিসা গিয়ে যারা আটকা পড়েছিলেন তারা ভিসা পরিবর্তন করা, ভিসা নবায়ন করা বা দেশে আসার ক্ষেত্রে এই সুযোগটি কিন্তু তারা আরও 1 মাস পেয়েছেন। এটি কিন্তু সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাস থেকে এই বিজ্ঞপ্তিটিও দেওয়া হয়েছে। এছাড়াও যারা চাকরি হারিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে দুবাই কনস্যুলেট থেকে আগে একটি ঘোষণা দেওয়া হয়েছিল যে সেখানে যে আপনারা আবেদন করে চাকরির ব্যবস্থা করা হবে, অভ্যন্তরীণ কাজের ব্যবস্থা করা হবে, বিভিন্ন জায়গায় যেই কর্মী প্রয়োজন আছে দূতাবাসের সহায়তায় সেখানে বেকার কর্মীরা যুক্ত হতে পারবেন, এজন্য আপনারা দূতাবাসের সাথে যোগাযোগ করতে পারেন। প্রিয় আমিরাত প্রবাসী বন্ধুরা যারা দেশে আছেন এবং যারা আমিরাতে আছেন আপনাদের জন্য এই কয়েকটি তথ্য ছিল, আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। অনেকেই আমাদের কাছে যোগাযোগ করছিলেন, অনেকেই আমাদেরকে SMS করছিলেন, ফোন করছিলেন, তাদের জন্য এটুকুই ছিল আপডেট। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, মিরাজ হোসেন গাজী, আল্লাহ হাফেজ।